হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঢাকা দোহার মেঘলা ঘাট থেকে আপনাদের স্বাগত। আজকে প্রচুর কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছেন, এখন সময় সকাল 6:45। আর আমি একটু দেখানোর চেষ্টা করি যে পাইকার আজকে কি কি মাছ কিনলো মেঘলা ঘাট থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইকাররা মাছ কিনে কিনে এখানে জমা করে আর এখান থেকে প্রসেসিং করে বাজারে নিয়ে যাওয়ার জন্য। এখানে মাছটা আসলে সাজায়, আর কিছু মাছ তো আপনার এখান থেকে বিক্রি হয়ে যায়, বাজারে নিতে হয় না। মাছটা কিনে রাখলো 8-10 হাজার টাকা দিয়ে, দেখা গেছে এখান থেকেই 5-6 হাজার টাকা লাভে এখান থেকে সেল হয়ে যাচ্ছে। এই যে আর মাছটা দেখতে পাচ্ছেন, 10 হাজার টাকা দিয়ে কিনেছে, তো 10,500, 1,000 বা 11,000 টাকা হলেই কিন্তু বিক্রি করে দিবে। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বারো
পঞ্চাশ টাকার মাল হ্যাঁ মোল্লা এরকম করলে মাছ দিল কিন্তু পঞ্চাশ টাকা অনেক কম অনেক ব্যান্ডের ব্যান্ডের যে ব্যান্ডের আই করা যায় যে ছবি তুলো ব্যান্ডের মাল ব্যান্ডের মাল ব্যান্ডের মাল যাকে দাও কাকা প্রথম কত কত বলছেন এগারোশো কত কইছেন কত 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 পূর্ণিমার আগে এটা তো মারা ধরছো কত বলেন
1900 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 1